Bismillah ar-Rahman ar-Rahim. 2009 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ রাইফেলসের সদর দপ্তর পিলখানায় যে নারকীয় হত্যাযজ্ঞের মাধ্যমে এই দেশের চৌকস 56 জন সেনা কর্মকর্তা নিহত হয়েছিলেন এবং এই প্রতিষ্ঠানটিকে ধ্বংস করে দেওয়ার যে চক্রান্ত হয়েছিল সেই কালো দিনটিকে স্মরণ করে রাখবার জন্য আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী জননেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ ভাইস চেয়ারম্যানবৃন্দ এবং সুধীবৃন্দ আসসালামু আলাইকুম আমাদের বিজ্ঞ আলোচকবৃন্দ তারা বিডিআরের এই হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন আমাদের যারা সাবেক সেনা কর্মকর্তা রয়েছেন আমাদের আপনার নেতৃস্থানীয় তারা বিষয়গুলোকে আরো পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরেছেন আমি আমার বক্তব্য খুব সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা জানাতে চাই আমাদের সেই সব বীর সেনা কর্মকর্তাদের প্রতি যারা তাদের দায়িত্ব পালন করার সময় নিহত হয়েছিলেন এবং আমি একই সঙ্গে তাদের পরিবার পরিজনদের প্রতি সদস্যদের প্রতি আমাদের সমবেদনা আবারও ব্যক্ত করতে চাই এবং পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাই যে আল্লাহ তাআলা যারা নিহত হয়েছেন তাদের যেন বেশবাসী করেন আর পরিবার পরিজনদের যেন সেই শক্তি দেন যে তারা এই শোক কাটিয়ে তারা নিজেদেরকে জীবনে সক্রিয় করতে পারে সুধীবৃন্দ একটি কথা সবচেয়ে বেশি যেটা উঠে এসেছে যে এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সবচেয়ে বড় ক্ষতি বাংলাদেশের যেটা হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশের যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার একটা গভীর চক্রান্ত হয়েছে এবং আমাদের চৌকস সেনা কর্মকর্তাদের হত্যার মধ্য দিয়ে আমাদের সেনাবাহিনীর বীর সেনাবাহিনীর যেটা আছে আমাদের তাদের মনোবলকে ভেঙে দেওয়ার একটা গভীর চক্রান্ত হয়েছে সুদূর প্রসারী আমরা একথা খুব পরিষ্কার করে জানি যে বাংলাদেশে যারা সেনাবাহিনীতে কর্মরত আছেন বা ছিলেন অতীতে বিশেষ করে বিডিআরের যারা কর্মকর্তা এবং সৈনিকেরা ছিলেন তারা তাদের বীরত্বের জন্য অত্যন্ত প্রশংসিত ছিলেন সর্বমহলে অতীতে আমরা দেখেছি যে তারা তাদের দায়িত্ব যথাযথ পালন করেছেন এমনকি 1971 সালের মুক্তিযুদ্ধের প্রথম যে যোদ্ধারা সামনে গিয়ে আসে যারা পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করে এই মুক্তিযুদ্ধকে সংগঠিত করার চেষ্টা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণা শোনার পরে তারা কিন্তু বিডিআরের সদস্যরা অনেকাংশে ছিল বেশিরভাগই ছিলেন বিডিআর সদস্য একটা বড় অংশ তো সেই শক্তিকে দুর্বল করে দেওয়ার জন্য তাদের মানসিকভাবে একেবারে ভঙ্গু করে দেওয়ার জন্য তারা যেন কোনো অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে না পারে তাদের সীমান্তকে রক্ষা করবার জন্য তাদের দেশ মাতৃকাকে রক্ষা করবার জন্য তারা যেন কোনো উদ্যোগী ভূমিকা বা সেই আপনার সাহসী ভূমিকা না নিতে না পারে তারই ছিল একটা অংশ এই চক্রান্ত এটার ফলশ্রুতি আমরা এখন দেখছি যে আমাদের সীমান্তে হত্যা হয় আমরা ঠিক সেইভাবে জবাব দিতে পারি না আমাদের যারা জনগণ আছেন তাদের উপর অন্যায় অত্যাচার হয় সেখানে কিন্তু তারা সেই ভূমিকা পালন করতে পারেন না দুর্ভাগ্যজনকভাবে একটা জিনিস আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে সেই ঘটনার পরে কতগুলো মৌলিক পরিবর্তন হয়েছে
একটি মৌলিক পরিবর্তন কি হয়েছে যে বিডিআর এর নামটাই পরিবর্তন করা হয়েছে। বিডিআর ছিল একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, সেই ব্রিটিশ পিরিয়ড থেকে সে দায়িত্ব পালন করে এসছে, পাকিস্তান পিরিয়ডে করেছে, এর একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ছিল বাংলাদেশ রাইফেলস পরে হিসেবে। সেই প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করা হয়েছে, পোশাক পরিবর্তন করা হয়েছে, তাদের যে কোড অফ কন্ডাক্ট সেটাও পরিবর্তন করা হয়েছে। এবং এখন সীমান্তে কিন্তু আপনার যৌথ আপনার মহড়া হয়, পোশাক পরিবর্তনের ব্যাপারগুলো আছে এবং সেই বিষয়গুলো কিন্তু পরিবর্তিত হয়ে গেছে। আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় নেতৃবর্গ কতগুলো প্রশ্ন তুলেছেন, যে প্রশ্নগুলো সমগ্র জাতি যে বিডিআরের এই কার্নেজের মধ্য দিয়ে তাণ্ডবীয় হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যে সত্যটি প্রতিষ্ঠিত হয়েছে, যে সেই সত্যটি হচ্ছে যে একটা অদৃশ্য শক্তি, বৃহৎ শক্তি, তারা বাংলাদেশকে দুর্বল করে রাখার জন্যে, নতজানু করে রাখার জন্যে সব সময় তারা বিভিন্ন রকমের কলা কৌশল করে বাংলাদেশের উপরে চড়াও হয়ে বসার চেষ্টা করছে। দুর্ভাগ্য আমাদের যে আজকে যে সরকার আছে, এই সরকার তাদের সঙ্গে সম্পূর্ণভাবে একাত্ম হয়ে তাদের লক্ষ্যগুলোকে চরিতার্থ করবার জন্য তারা কাজ করছে। আজকে এই বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, এরা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে, এরা বাংলাদেশের যে নিরাপত্তা ব্যবস্থা তাকে ধ্বংস করেছে, বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা তাকে ধ্বংস করেছে, বাংলাদেশের যে বিচার ব্যবস্থা তাকে ধ্বংস করেছে, পুরো সমাজ থেকে আজকে ধ্বংস করে বসেছে। লক্ষ্য একটাই যে বাংলাদেশকে একটা পরনির্ভরশীল নত জানু একটা দেশ হিসাবে চিহ্নিত করে রাখা, মাথা যেন কখনো উঠে দাঁড়াতে না পারে। আজকে আমরা বারবার করে বলেছি যে এই বিডিআর হত্যাকাণ্ডের যে তদন্ত হলো, যেটা সেনাবাহিনী করেছিল, তার এক ছোট্ট একটা আংশিক তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়েছিল, বাকি মূল অংশটাই প্রকাশ করা হয়নি। যেটা বেসরকারিভাবে করা হয়েছিল সেটাও প্রকাশ করা হয়নি। কেন, কার স্বার্থে আজকে 13 বছর ধরে আমরা সেদিনকার সঠিক বিষয়গুলো জানতে পারছি না। আপনারা শুনেছেন আমাদের বক্তাদের কাছে, আমি আর একটু রিপিট করতে চাই না, এটা খুব পরিষ্কার যে সেদিন সেনাবাহিনীকে বিডিআর বিদ্রোহ নিয়ন্ত্রণ করবার জন্য পাঠানো হয়নি রাজনৈতিক নির্দেশে। এটা প্রধানমন্ত্রীর দায়িত্ব ছিল যে তিনি সব সেই সময় সাথে সাথে সেই বিডিআর বিদ্রোহ নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনীকে পাঠাবেন, তা তিনি করেননি। উপরন্তু তারা বিদ্রোহীদের সঙ্গে বসে আলাপ আলোচনা করে সমাধান করার চেষ্টা করেছেন, যার ফলশ্রুতিতে কি হয়েছে সত্যিকার অর্থে বলতে কি যে আজকে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সব কিছুই বিপন্ন হয়ে পড়েছে। বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করার কোনো অবকাশ নেই। আজকে শুধু আমাদের প্রধান যে কথাটা আমাদের প্রধান অতিথি বলেছেন যে সব কিছুর সংকটের মূলে একটা, সেই সংকটটি কি এই দেশের গণতন্ত্রহীনতা, সেই সংকটটি কি যে সরকারে এমন যারা বসে আছে তাদের জনপ্রতিনিধিত্ব করার কোনো আপনার কোনো কিছুই নেই, তারা এই দেশের জনগণের জনপ্রতিনিধি নন, নির্বাচিত নন। সেই কারণে আমরা বারবার বলে আসছি যে আজকে যে ভয়াবহ একটা ফ্যাসিস্ট শক্তি যারা আজকে এই দেশের উপরে চেপে বসে মানুষের সমস্ত অধিকারগুলোকে হরণ করে নিচ্ছে, আমার ভোটের অধিকার কেড়ে নিয়েছে, আমার বাঁচার অধিকার কেড়ে নিয়েছে, আমাদের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে, আমাদের নিরাপদে চলার অধিকার কেড়ে নিয়েছে, এমনকি আজকে বিশ্বের কাছে আমাদেরকে লজ্জিত হচ্ছে, চিহ্নিত হতে হচ্ছে যে আমরা আপনার এখানে গণহত্যার সঙ্গে আমাদের সরকার জড়িত, এখানে মানুষকে নির্মমভাবে হত্যা করার সঙ্গে জড়িত, মানবাধিকার লঙ্ঘনের দায়ে এই সরকারকে দায়ী করে তার কি করেছে, একটা প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা জারি করেছে, কিছু কর্মকর্তাকে তার নিষেধাজ্ঞা জারি করেছে। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার। একটা স্বাধীন বাংলাদেশ 50 বছর এই ধরনের লজ্জার মুখোমুখি আমরা হইনি, এখন সেই লজ্জার মুখোমুখি হয়েছি, যেখানে আজকে আমাদেরকে আমাদের প্রতিষ্ঠান, আমাদের কর্মকর্তাদের উপরে সেই নিষেধাজ্ঞা আসছে। বন্ধুগণ, সেই কারণেই আজকে আমাদের একমাত্র প্রয়োজন যেটা হচ্ছে ইস্পাত কঠিন গণঐক্য গড়ে তোলা, সমস্ত রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে, সমস্ত দেশপ্রেমিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে, ব্যক্তিদেরকে ঐক্যবদ্ধ করে আজকে আমাদেরকে এই ভয়াবহ ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তাদেরকে পরাজিত করতে হবে, সত্যিকার অর্থেই একটি নিরপেক্ষ সরকারের অধীনে, একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে, একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট, তার সরকার প্রতিষ্ঠা করতে হবে। আসুন আজকের দিনে
আমরা সেই প্রত্যয় নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে, বিশেষ করে আমাদের বীর মুক্তিযোদ্ধা যারা আছেন এবং সেনাবাহিনীর সঙ্গে যারা ছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, দেশনেত্রী খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।